অপরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি ক্লিনজিং অয়েলের রিভিউ নিয়ে। এটা হচ্ছে কোয়েলশিয়া লাইমকো ক্লিনজিং অয়েল। এই অয়েলটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এবং এই ক্লিনজিং অয়েলটিকে আমরা কীভাবে ইউজ করব, এবং এটা কোন কোন ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। ফ্রেশ অ্যান্ড ক্লিন স্কিন কেই না চায়? সারাদিন বাইরে থাকার কারণে ফেসে আমাদের বিভিন্ন ধরনের ডার্ট, ইম্পিউরিটিস অ্যান্ড পলিউশন লেগেই থাকে। সো আমরা অনেকেই প্রতিনিয়ত বাইরে বের হওয়ার আগে লাইট ওয়েটেড মেকআপ করে থাকি, কেউ কেউ আবার হেভি মেকআপও করে থাকি। আবার অনেক সময় আমরা শুধু সানস্ক্রিন, লিপস্টিক অ্যান্ড কাজলও ইউজ করে থাকি। সো সেই ক্ষেত্রে আমাদের স্কিনটা প্রপারলি পরিষ্কার করা দরকার। ঠিকমতো ত্বক পরিষ্কার না করার কারণে স্কিনের পোরগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে দেখা দিতে পারে ব্রণসহ আরও নানান ধরনের সমস্যা। তবে চলো আজকে জেনে নেওয়া যাক ক্লিনজিং অয়েল ব্যবহার করে কিভাবে তুমি তোমার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে পারবে। সো এটা হচ্ছে কোয়েলশিয়া লাইমকো ক্লিনজিং অয়েল। এই ক্লিনজিং অয়েলটিকে দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে পারবে। কোরিয়ানরা তাদের ত্বকের যত্নে ডাবল ক্লিনজিং মেথড ফলো করে থাকে। সো তোমরা যারা ডাবল ক্লিনজিংয়ের জন্য ক্লিনজিং অয়েল ইউজ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এই অয়েলটিকে ট্রাই করে দেখতে পারো। এই অয়েলটি হচ্ছে স্কিনটাকে স্কিনের মধ্যে খুবই লাইট ওয়েটলি কাজ করে, এবং এটার কোনো প্রকার হেভি ফিল হয় না স্কিনে অ্যাপ্লাই করার পর। এটা খুব ইজিলি মেকআপটাকে খুব ভালোভাবে মেল্ট করে তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে ফেলে, এবং এই অয়েলটা ইউজ করলে পোর্সটা ক্লক হয় না। সো এই অয়েলটা হচ্ছে স্কিনে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন খেয়াল রাখবে চোখের মেকআপ যখন তোমরা উঠাতে যাবে সেই ক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের চোখের ভিতরে যেন প্রোডাক্টটা ঢুকে না যায়, এই দিকটা সাবধানতা অবলম্বন করে দেন তোমরা এটাকে ইউজ করবে। এছাড়া এই ক্লিনজিং অয়েলটিকে তোমরা তোমাদের স্কিনে যদি ওয়াটারপ্রুফ মেকআপ করা থাকে কিংবা তোমাদের লিপসে ওয়াটারপ্রুফ লিপস্টিক থাকতে পারে, তোমাদের ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করা দেওয়া থাকতে পারে, কিংবা তোমাদের চোখের ভিতরে মাস্কারা দেওয়া থাকতে পারে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, সো সেই ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করবে। এটা রিমুভ করার ক্ষেত্রে যে কোনো ধরনের মেকআপই থাকুক না কেন তোমাদের ফেসে, এটা খুব ভালোভাবে মেল্ট করে স্কিনটাকে ডিপলি ক্লিন করে। সো এখন আসি এটাকে তোমরা কোন কোন স্কিন টাইপে ইউজ করতে পারবে। এই ক্লিনজিং অয়েলটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে। তোমার স্কিন টাইপে যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসে এটাকে ইউজ করা যাবে। সো এখন আসি এই ক্লিনজিং অয়েলটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই ক্লিনজিং অয়েলটিকে ইউজ করার আগে তোমরা তোমাদের হাতে পরিমাণ মতো কয়েক পাম্প ক্লিনজিং অয়েল নিয়ে দেন ফুল ফেসে জেন্টলি মাসাজ করবে। সার্কুলার মোশনে ফুল ফেসে মাসাজ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের মেকআপটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দেন তোমরা যে কোনো একটি কটন প্যাড কিংবা কটন বলের সাহায্যে ফুল ফেসটাকে জেন্টলি মুছে নিবে। দেন তোমরা তোমাদের ফেসটাকে লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে নর্মালি ওয়াশ করে ফেলবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে ফেস ওয়াশটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে তোমাদের স্কিনটা ক্লিন করে নিতে পারো। তখন দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি ডিপলি ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগছে, এবং তোমাদের পোর্সটাও ক্লক হবে না, যার কারণে ব্রণ হওয়ার প্রবণতাটাও অনেক কমে যাবে। সো অনেক আপুদের এরকম কোশ্চেন থাকতে পারে যে আপু আমি যদি অনলি সানস্ক্রিন ইউজ করি সেই ক্ষেত্রে কি আমি ক্লিনজিং অয়েল ইউজ করবো কি না। হ্যাঁ, সেই ক্ষেত্রেও ক্লিনজিং অয়েল ইউজ করতে হবে। তোমরা যদি একটা অনেকক্ষণ পর্যন্ত স্কিন স্টে করবে, লাইক হায়ার SPF যুক্ত কোনো সানস্ক্রিন ইউজ করে থাকো যেটা লং টাইম পর্যন্ত তোমার স্কিনটাকে সান প্রোটেকশন দিবে, এবং তোমাদের স্কিনে যদি তোমরা সারাদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখো, এবং তোমাদের স্কিনে যদি ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ইউজ করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ক্লিনজিং অয়েলটিকে দিয়ে তোমাদের ফেসটাকে প্রপারলি ক্লিন করতে পারো। এতে তোমাদের পোর্সটা ক্লক হবে না এবং স্কিনটাও অনেক বেশি হেলদি থাকবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে, আর বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।